গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ঠান করে মাঝখানে কাজকর্মগুলো কিন্তু কিচ্ছু করিনি, রান্নাবান্না করতে করতে সেগুলো করবো। খানে ছাদে এসে দেখছি কোন গাছে কি ফুল ফুটেছে না ফুটেছে, এই সমস্ত তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দেব। আর আগামীকাল আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে আমাদের পাশের বাড়ি, এই যে দেখুন এই বাড়ির মেয়ের অন্নপ্রাশন, শ্বশুরবাড়ির তরফ থেকে আমাদের নিমন্ত্রণ করে গেছে। আর আগামীকাল যেহেতু 15ই আগস্ট, আপনাদের স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। ইন্দ্র অনুষ্ঠান বাড়িতে যেতে পারবে না, ওর অন্য জায়গায় নিমন্ত্রণ রয়েছে, আমি আর পুপু চলে যাব। আর তার পরের রবিবারে আমার ভাগ্নির স্বাদ রয়েছে। এই যে জীবনে এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোর নিমন্ত্রণ যখন পাই না, নিজেকে ধন্য বলে মনে হয়। তো চলুন আর বেশি, ওই এতক্ষণ যাবত মেঘলা মেঘলা ছিল, আমি তো ভাবলাম আজকে রোদ উঠবেই না, ছাদে আসার সঙ্গে সঙ্গে ঝপ করে রোদটা উঠে গেল, তাই ভিটামিন ডি পিঠে নিচ্ছি। ভিটামিন ডি গায়ে নেওয়া খুব জরুরি, নাহলে ওই যে ব্যথা ব্যথা ভাবটা সেটা কিছুতেই কমতে চাইছে না। কালকে গিজারের গরম জল দিয়ে স্নান করলাম, আজকে দেখি গিজার খারাপ হয়ে গেছে, তাহলে কি বলবো। গতকালকে মনে হয় ফুটেছিল এই জবা ফুলগুলো, আর সারা রাত বৃষ্টি হয়েছে তো রং চটে গেছে পাপড়িগুলোর। সে যাই হোক, গাছে থাকলে ফুল কখনো বাসি হয় না, এটা আমার মা ঠাকুমারা বলে। প্রত্যেকটা গাছ সজীব সতেজ হয়ে গেছে সারাক্ষণ বৃষ্টির জল খেয়ে খেয়ে। আমাকে তো এখন আর জল দিতে আসতেই হচ্ছে না, বৃষ্টির জলেই এরা পরিপুষ্ট। এর আগের দিন যখন বলেছিলাম শিব ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে বেলি ফুল, আপনাদের মধ্যে কেউ বলেছিলেন যে গন্ধওয়ালা ফুল শিব ঠাকুর পছন্দ করেন না, কিন্তু আমি কোথাও পড়েছিলাম কিংবা দেখেছিলাম জানেন। আগামীকাল হলো ফ্রিডম ফেস্টিভ্যাল, পুপু স্কুলে যাচ্ছে না কয়দিন ধরে, ওদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, বাড়িতে বসেই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। অনেক বাচ্চাই স্কুলে যাচ্ছে না বলে স্কুল খালি খালি, সেই জন্য পুপুও যেতে চাইছে না, তাই সকালে উঠে যে রান্নাবান্নার একটা তোড়জোড় তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে সেই ব্যাপারটাও নেই। খালি মনে হচ্ছে দূর আরেকটুখানি ঘুমাই না, আরেকটুখানি ঘুমাই না, কিন্তু ঘুমালেই সব কাজে দেরি হয়ে যাবে। কালকে যা পরিমাণে বৃষ্টি হয়েছে, এই জানলা বন্ধ ছিল তবুও হ্যাচলা এসে দেখুন একদম নদী বয়ে যাচ্ছে এদিক থেকে সেদিক থেকে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো জানলা কপাট আর কিছু মানছে না, যেখান দিয়ে পেরেছে জল ঢুকেছে। ইন্দ্রকে কতবার বলেছি ঘরের শিব পুজোর জন্য কাঁটা ফল আনতে নেই, সেই নিয়ে আসবে। ফুলওয়ালা ছেলেটা সব কিছু গুছিয়ে গুছিয়ে দেয়, মন্দিরে যা সমস্ত লাগে ঘরের ঠাকুরের জন্য সেই সমস্ত গুছিয়ে দেবে। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরের দিকে দৌড় মারি, ফুটোফাটি করার কিছু নেই, চাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাত করব। আর দেখি ফ্রিজ ঘেটে কি সবজিপাতি পাই না পাই, চট জলদি যেটা রান্না করতে পারবো সেটা রান্নাবান্না করে ফড়িং গছি। দেখেছেন ফড়িংয়ের পেটে মনে হয় খিদা, অকারণে যদি কারোর নাম বারবার আপনার মুখে আসে তাহলে ভাবেন তার পেটে খিদা রয়েছে। সকালে খালি পেটে এক মগ জল খেয়ে দিন শুরু করেছি, তবু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমার যে কী জল তেষ্টা পায় বিশেষ করে এই সকালের দিকে জানেন। এখন আমি চিয়া সিডসের জলটা খেয়ে নিই, তারপরে নিজের জন্য এক কাপ চা বানাবো। ইন্দ্র সকালবেলায় ভাত খেয়ে যাবে, ভাতের সঙ্গে কী বানিয়ে দেব সেটা তদন্ত করে বের করি। থোর রয়েছে, এখন থোর কাটতে পারবো না, ভাবছি চিচিঙ্গা ভাজা করি। নিরামিষ চিচিঙ্গা ভাজা খেতেও বেশ ভালো লাগে, একটুখানি নারকোল দেব, ডিপ ফ্রিজে নারকোল স্টোর করা রয়েছে। এতটা উলকচু দিয়ে দুই বেলার তরকারি হয়ে যাবে। অনেকে বেলি ফ্যাট কমানোর জন্য চিয়া সিডস খায়, আমি কিন্তু সেই সমস্ত কারণে খাচ্ছি না। চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করবো ওখানে, তাহলে চটপট হয়ে যাবে।
চিচিঙ্গা ভাজা বানানোর জন্য তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। চিচিঙ্গাটাকে ভাপিয়ে নিয়ে ভালো করে জল চিপড়ে নিয়েছি, যাতে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা ভাজা হয়ে যায়। অন্যান্য সময় পেঁয়াজ দিয়ে ভাজা করি। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ টেঁয়াজ খাবো না, তাই জন্য নারকল দেব। ফ্রিজের মধ্যে নারকল কুড়িয়ে স্টোর করে রেখেছি, এর আগে অনেকবার দেখিয়েছি আপনাদের। আপনারা চাইলে এইভাবে নারকল স্টোর করে রেখে দিতে পারেন, বেশ কাজে লাগে নিরামিষ রান্নাবান্নাতে। এই দেখুন চিচিঙ্গা ভাজা, একটুখানি তেল বেশি দিয়েছিলাম, আবার নারকলটার মধ্যে থেকে তেল ছেড়েছে, তাই এতটা তেল তেলে বলে মনে হচ্ছে। নিলুর জন্য যে একটুখানি পেঁপে সেদ্ধ দেব, সবজির চাপে পেঁপে যে কোন নিচে চলে গেছে সেটাকে আর খুঁজে পেলাম না। খুঁজে বের করতে হলে ফ্রিজ ফ্রিজ পুরো ভেঙে ফেলতে হতো। বের করে রাখবো বিকেলের দিকে, ফরিঙের চিকেনটা বের করে রেখে দিব। চিকেন শেষ, কোথায় গেল চিকেন? ইন্দ্রকে যখন খেতে দিতে গেছি, এত বড় আমার একটা ভুল হয়ে গেছে, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পরে আমাকে বলছে, কি গো আজকে নাকি সোমবার নিরামিষ, তাহলে আমাকে ডিম সেদ্ধ দিলে? এই ব্যাস ভুলে গেছি। ভাগ্যিস পুকুর জন্য ডিম সেদ্ধ আমি দিইনি, ভেবেছিলাম পরে ওকে একটা অমলেট বানিয়ে দেব, খেয়ে নেবে খানে। প্রতিদিনের মতন আজকেও ডিম সেদ্ধ বানিয়ে ফেলেছি। ফরিঙেরটা ফরিঙকে আমার না কেমন ভেতরটা খচখচ খচখচ করছে, যে দেখো আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসের, নিরামিষের বদলে ডিম খাওয়া হয়ে গেল। যদিও ইন্দ্র বাইরে থাকলে এটা ওটা মুখে দিয়ে ফেলে সেটা না, কিন্তু তবুও আমি হাতে করে দিলাম, তো নিজেকে ক্ষমা করতে পারছি না, ঠাকুরের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। ঠাকুর না বুঝে ভুল করে ফেলেছি, ফরিঙ্কে দেব যে ডিম সেদ্ধটা রেখে দিয়েছি। ওরে বাবারে, চোখলা সত্যিই খেয়ে ফেলবে নাকি? হ্যাঁ, ডিমের খোসা ছাড়ানোর আওয়াজ পেয়েছে, ওখান দিয়ে লাভ ঝাপ দিয়ে আসলো। আজকে সারাদিন কাজকর্ম করব, আর মনে মনে ভাববো দেখো শ্রাবণ মাসের শেষ সোমবারে ইন্দ্রকে নিজের হাতে ডিম খাইয়ে দিলাম, কি করা যাবে, কিচ্ছু করার নেই, যেটা ভুল সেটা ভুল, এই ভুল আর কি করে শোধরাবো। ইন্দ্রর পেটের থেকে তো আর বার করতে পারবো না ডিমটা, খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে জান তো। লঙ্কার ঝুড়ি ঘাটতে গিয়ে দেখি চার পাঁচখানা কাঁচা লঙ্কা পেকে লাল টুসটুসে হয়ে গেছে, সেটা মশলার মধ্যে বেটে দিয়েছি। দেখুন কি দারুণ কালার এসছে, মনে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর এখানে ওলটাকে লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা কাটতে গিয়ে দেখি ভেতরে রিং হয়ে গেছে, তরকারির মধ্যে দিলে গন্ধ লাগবে আর না হলে সেদ্ধ হবে না, তাই আলাদা করে তুলে রেখে দিলাম, কালকে সকালবেলা ছাঁকা তেলে ভেজে দেব। আমার মাকে দেখতাম জানেন, অভাবের সংসারে কিছুই ফেলতো না, যেটুকু রান্না করা যায় পুরো দমেই চেষ্টা করতো সেটুকুকে রান্না করার। ওলটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ছাঁকনি দিয়ে তোলার সময় ভেঙে চুরে যাচ্ছে। যেভাবে সবজিপাতি সেদ্ধ করে নাবাতে চাই ঠিক সেইভাবে কখনোই নাবে না, যদি নেমে যায় তাহলে ভাববো আমার কপাল, দেখতে পাচ্ছেন? এবারে এটাকে নাড়াঘাটা করতে করতে ওল কচু সব গলে ঘেটে ঘন্ট হয়ে যাবে। কচু তো সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণে ঘরের যে পোছাপাছির কাজটা সেটা সেরে নিই, তাহলে বিকেলবেলায় আমাকে আর এগুলো করতে হবে না। এই সমস্ত জায়গা দেখছেন কীভাবে ধুলো পড়েছে, আমার বাড়ি কিন্তু মেইন রোড থেকে অনেকটাই ভেতরে, তবুও কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে, এই যে বুঝতে পারছেন। এটা আলগা করে দেওয়ালের সঙ্গে আটকানো রয়েছে, বেশি পোচাপাচি করতে গেলে ধূপ করে পড়বে, অ্যাকোরিয়ামটা যাবে ভেঙে, সেই জন্য অত কারসাজি করতে পারছি না। প্লে বাটনটাকে বাঁধিয়ে নিয়ে এসেছিলাম বলে এখনো ঠিকঠাক রয়েছে। যে সমস্ত দরজা কপাট পালিশ করা রয়েছে সেগুলো যদি একটু নারকল তেল দিয়ে মোছেন না, তাহলে পালিশটা আরও চকচকে হয়, নষ্ট হয় না। আর পুপু যেহেতু সাজতে গুজতে ভালোবাসে, সাজগোজের জায়গাটা সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টাও করে। যাক, নিজের কারণেই হোক কিংবা মায়ের খাটনি কমাবে সেই কারণেই হোক, বাচ্চা কাচ্চা যদি এতটুকুও করে না, সেগুলো তো উৎসাহ দিতে হয়। বারবার যদি বলে তুই কিছু করিস না তুই কিছু করিস না, আরে বাবা একটা সংসারে তো কত কাজ থাকে, তাই না বলুন? আমরাই দিশা করে উঠতে পারি না কোনটা ছেড়ে কি করব না করব।
আর বাচ্চারা আমার সংসার কি বুঝে উঠতে পারে যে এটা এখন করতে হবে সেটা এখন করতে হবে। আবার হয়তো আগবাড়িয়ে করতে এলো মায়ের কাছে খাবে ধমক, সেই ভয়েও এগোতে চায় না। তাই আমি বলেছি যার যার কাজ সে সে সুন্দর করে নিবি, তাহলেই আমি অনেকটা হালকা থাকি। যেমন পুপুর বইপত্র, টেবিল, ওপরের ঘরের বিছানা, এই সমস্ত কিছুই পুপু করে নেয়। ক্যামেরা অন করে তো সব কিছু আর দেখানো সম্ভব হয় না, সেই জন্য আপনাদের মনে হয় যে পুপু এত বড় হয়েছে, মামুন কাজকর্ম করতে করতে নাভিশ্বাস তুলে ফেলছে, তবুও পুপু হাতে সঙ্গে কিছু করে না। ভুল কথা, প্রত্যেক বাড়ির বাচ্চারা নিজের সাধ্য অনুযায়ী মায়ের হাতে সঙ্গে কাজ করে। এত কিছুর মধ্যে এই বক্সটা আমাকে এই জায়গাতে রাখতেই হবে। এই ঘরের ঢোকার মুখে যদি কারোর কিছু কোথাও রাখতে হয়, এই জায়গায় টুক করে রেখে দিল, আবার প্রয়োজনের সময় ঝট করে পেয়ে যাবে। ঘরটা একটু ঝাড় দিয়ে নি, ঘড়ির কাটা এখন 12:30টার ঘরে। কি হয়েছে? হ্যাঁ, আর এই হলো আজকের লাঞ্চ মেনু, চিচিঙ্গা ভাজা, ওলকচু আলুর তরকারি। কালারটা দেখতে পাচ্ছো? গুড ইভিনিং, এখন সময় 7:30। পুপু পড়তে যাবে, পুরোপুরি 7টা বাজেনি, 7:45 মতো বাজে। পুপু পড়তে যাবে, ইন্দ্রকে দিয়ে আসবে, আমি ওই পথে আমার বাড়িতে যাব। আপনাদের মনে আছে কি না জানি না, গত 2 মাস আগে আমার মায়ের জন্য একখানা সোনার বালা বানাতে দিয়েছিলাম না, বালা নয় সরি, বাউটি বানাতে দিয়েছিলাম না, সেই বাউটিটা আজকে আনতে যাব। যদি হয়ে গিয়ে থাকে তবেই আনতে পারবো, আর না হলে জন্মাষ্টমীর আগে একখানা তারিখ নিয়ে আসবো ওখানে। আর মায়ের বাড়িতে তো খালি হাতে যাই না, সেই জন্য শনপাপড়ি ছিল আসানসোল থেকে, যেই শনপাপড়িটা এনেছিল এটা আমার বাড়িতে নিয়ে যাব বলেই রেখে দিয়েছিলাম। আর আমাদের পাশের বাড়ির যে বাচ্চাটার অন্নপ্রাশন রয়েছে তার জন্য একখানা ছোট গিফট কিনব, সেই উপলক্ষেই আরও যাচ্ছি। মায়ের সঙ্গে গেলে না কেনাকাটা করতে সুবিধা হয়, দর দাম হিসাব নিকাশ মা খুব ভালো বোঝে, আমি অত বুঝি না। যা ধরে দেবে, যা বোঝাবে আমি তাই বুঝবো, তাই নিয়ে চলে আসবো, তারপরে বাড়ির লোকের কাছে কথা শুনবো। কি মা, তুমি জুতো খুঁজতে এসছো? তুমি তো আমাদের সঙ্গে বেরোবে না। হ্যাঁ, আমরা আমাদের জুতো খুঁজবো। আপনারা বলেন না জুতো রাখার একটা বাক্স বানাবে, এখানে সব তোলা জুতো রয়েছে, আর এর মধ্যে আমাদের সবসময় পরার জুতো। আমার 2 পাটি রয়েছে, বাদ বাকি সব ইন্দ্রর। টাটা বাবাই। ভালো আছো? ও কোথায় যাচ্ছে? খেলা, খেলার জন্য নাকি? মেয়ে পড়তে গেছে সেই জন্য তো আসতে পারলাম, ও বাড়িতে থাকলে তো আসতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। মা যে কালো জিরা আর রাঁধুনি বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে সেই গন্ধ আমার নাকে কেন, প্রতিবেশীর নাক পর্যন্ত পৌঁছে যাবে। সেই জন্য মায়ের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করছি, ও মা তুমি কি ইলিশ মাছ রান্না করেছো নাকি? মা বলছে কেন, গন্ধ পাইলি? আমি হ্যাঁ। কত নিয়েছে মা ইলিশ মাছ? ১৫ আগস্ট উপলক্ষে দেখুন প্রত্যেকটা দোকানে তিরঙ্গা বিক্রি হচ্ছে, আমাদের পতাকা। হলমার্ক দেওয়া সেই চিহ্নটা আমাকে দেখালেন উনি। বাচ্চার বাবার অনেক পয়সা, এই সমস্ত পড়বেও না, আবার অন্য কাউকে গিফট দিয়ে দেবে, এই সমস্ত দিন কি বলুন। আপনার ছেলের অন্নপ্রাশনই তো কত পেয়েছে, ভালো হয়েছে কাকিমা? সুন্দর, বললাম তো খুব সুন্দর ডিজাইনটা। এখন মেয়ের বিয়ের জন্য কেনে না, স্বামীরা তার বইয়ের জন্য কেনে, ভাদ্র মাসে ওই জন্য বাড়ি দিয়েছে। পুষ আর পুল আগা গোড়াই আমার এত গন্ডগোল হয়, এর জন্য বাংলায় লেখা উচিত জানো মা। মা বাড়ি গিয়ে হাতে দেবে, তখন বুঝতে পারবেন যে ডিজাইনটা কেমন হয়েছে না হয়েছে, মাও বুঝতে পারবে আমিও বুঝতে পারব। চাবি ছিনতাই হয়ে গেছে গো, মার কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে। দেখি
যাওয়ার আগে ঠাকুমার সঙ্গে একটুখানি দেখা করে যাই। এই গানটা কেটে গেছিল সর্বক্ষণ সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখে তেনাদের, গাড়ি চলে যাবে। আমি ঠাকুমার ঘরে গিয়ে একটু বসেছিলাম, ইন্দ্র মনে হয় সেই মুহূর্তে ফোন করেছিল, মা ফোন ধরে বললো যে ইন্দ্র ফোন করেছে, সেই জন্য হন্তদন্ত করে রাস্তার দিকে ছুটে আসলাম, বেশি দেরি করলে আমাকে ফেলে পালাবে। চলো এখন ঘড়ির কাটা 9:30 ঘরে, দুপুরবেলার যেটুকু ভাত রয়েছে, তরকারি রয়েছে, ইন্দ্র আর ফড়িংয়ের সেই ভাতে হয়ে যাবে। আমার আর বুবুর জন্য দুখানা রুটি বানাতে হবে, তারপরে খেয়ে দেয়ে স্নান করে নিয়ে ওপরের ঘরে গিয়ে বসবো আজকে বিগ বস ওটিটির ফাইনাল গ্র্যান্ড ফিনালে। আমার ভেতরেও ভীষণ একটা টেনশন হচ্ছে। ক্রিকেটে 2 বলে 10 রান বাকি থাকলে যেমন একটা টান টান উত্তেজনা থাকে সেই রকম হচ্ছে এখন আমাদের। আমি মনে প্রাণে চাইছিলাম যাতে অভিষেক যেতে, কারণ 8 সপ্তাহ অভিষেক লড়াই যুদ্ধ করেছে এই বিগ বসের ঘরে।